নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের অ্যানিমেল লাভার ক্লাব ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে। বন্ধুরা, আজকে আবার একটা রবিবার। তো রবিবার মানে কলকাতা গালিব স্ট্রিট মার্কেট। তো বন্ধু, এখন চলে যাব গালিব স্ট্রিট মার্কেটে। আর যেহেতু মানে এখন শীতকাল পড়ে গেছে, তো শীতকালে এরকম ডিসেম্বর মাসে আজকে প্রায় 17 তারিখ, তো এই সময়টায় বন্ধুরা যে আলেকজান্ডার পাখি বা চন্দনা টিয়া, তো এই সময়টা টিয়া পাখির বাচ্চা পাওয়া যেত। তো আজকে মার্কেটে তোমাদের গিয়ে সম্পূর্ণ বলবো যে আলেকজান্ডার পাখি পাওয়া যাচ্ছে কি না, আর পাওয়া গেলেও কত কী দাম চলছে মার্কেটে, কোথায় পাওয়া যাবে। তো আমি সব রকম আজকে একটা আলেকজান্ডার নিয়ে ভিডিও বানাচ্ছি, কারণ কি আলেকজান্ডারের এই সময়টা মোটামুটি যারা অক্টোবর মাসে এরা ব্রিডিং বক্স লাগিয়ে দেয় যারা পালন করে, তো তারপরে মোটামুটি নভেম্বর নাগাদ এরা ডিম পেড়ে ফেলে। তো ডিম পাড়ার 28 দিনের মধ্যে এদের বাচ্চা হ্যাচিং হওয়া শুরু হয়। মোটামুটি ডিসেম্বরের 7-8 তারিখের মধ্যে এদের বাচ্চা মানে তোমরা মার্কেটে দেখতে পাওয়া যায়। তো এখন যেহেতু এটা খুব একটা মানে ইনলিগাল পাখি হওয়ার জন্য মানে এটা এখন খুব যে পুলিশের খুব পাহারা চলছে এই সময়টায়, তো আজকে মার্কেটে বেসিক্যালি গিয়ে দেখব যে পাখিটা পাওয়া যাচ্ছে কি না, আর যদি পাওয়া যায় তার কত কী দাম চলছে। তো বন্ধুরা, সকালবেলায় মানে যেহেতু এখন বাজে হয়তো প্রায় 7টা বাজে, তো এখন মার্কেটে যাব। আর সবে এখন ঘুম থেকে উঠে এখন এই রেডি হয়ে এখনই চলে যাবো মার্কেটে। তো মার্কেটে গিয়ে তোমাদের দেখাচ্ছি যে কত কী পাখির দাম চলছে। তো এখন দেখো একদম পুরো ভোরবেলা, তো এই সময়টায় মার্কেট মানে আমার এখান থেকে বাড়ির থেকে মার্কেট যেতে প্রায় 1 ঘন্টা মতো সময় লাগে। তো এই সময় আমরা বেরাচ্ছি, আর দেখো পুরো শিশির পড়ে একদম মানে চারিদিকে পুরো শিশির পড়ে গেছে, মানে খুব ঠান্ডা লাগছে। তো আমি এখন রেডি হয়ে যাবো তোমাদের মার্কেটে দেখাবো। আর টিয়া পাখির ব্যাপারটা যেটা আছে, টিয়া পাখি মোটামুটি বাচ্চা এরকম টাইমে পাওয়া যায়, কিন্তু এখন মেনলি এখন হয়েছে কি খুব টিয়া পাখি নিয়ে খুব রেস্ট্রিকশন চলছে, তো এই জন্য পাখিটা মানে এখন মার্কেটে খুব উঠলেও খুব সাবধানে বিক্রি করা হয়। তো গিয়ে দেখবো, যদি টিয়া পাখি দেখতে পাই তাহলে অবশ্যই তোমাদের জানাবো। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তো ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলে যদি তোমরা নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, যাওয়া যাক কলকাতা গালিব স্ট্রিট মার্কেটে। অবশেষে বন্ধুরা চলে আসলাম মার্কেটে, আর মার্কেটে এসেই তোমাদের দেখাচ্ছি যে আজকে পাখির কী কী রেট চলছে। তো টিয়া পাখির ব্যাপারটা আমি একটু পরে বলছি যে এখানে কোথায় পাওয়া যাচ্ছে আর কত দাম দিয়ে বিক্রি করছে। তো টিয়া পাখিটা একটু পরে বলছি, আর আমি আগে প্রথমে যেগুলো লিগালি পাখি তো সেই লিগাল পাখিগুলোর দাম আগে বলে নিই। তারপরে বন্ধুরা, তোমরা জানো টিয়া পাখি একটা ইনলিগাল পাখি, তার দামটা আমি পরে বলছি। তো লিগাল পাখির মধ্যে যেগুলো প্রথমেই আসে বদ্রি পাখি। তো বদ্রি পাখির বন্ধুরা এখন যে রেট চলছে মোটামুটি এখন নর্মালি একই রেটে বিক্রি হচ্ছে, আগে যা রেটে বিক্রি হচ্ছিলো তাই রেটেই মোটামুটি 300 টাকার মধ্যে তোমরা এক জোড়া ভালো বদ্রি পাখি পেয়ে যাবে। সে যে কোনো কালার হোক, কালারের পরে কোনো দাম হয় না, কিন্তু তোমরা যদি স্প্যাঞ্জেল নাও বা হোগরমো নাও বা হল্যান্ড নাও তখন তোমাদের সেই মানে পাখি অনুযায়ী তোমাদের দাম দিতে হবে। তো বন্ধুরা, স্প্যাঞ্জেল বদ্রির দাম মোটামুটি 400 টাকা থেকে শুরু হয়, আর হল্যান্ড বদ্রি সেগুলোর দাম মোটামুটি 800 টাকা থেকে শুরু হচ্ছে। এরপর যেটা আছে হেলিকপ্টার বদ্রি, তো খুব সুন্দর একটা বদ্রি পাখি, তো এটার দাম মোটামুটি 1600 টাকা থেকে বা 1500 টাকা থেকে তোমরা শুরু হয়ে যাবে, আর 2000-3000 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। তো 2000 টাকার মধ্যে তোমরা যদি জোড়া নিতে চাও তো নর্মাল যে নর্মাল ডবল ফ্লাওয়ার যে হেলিকপ্টারগুলো আছে সেগুলো তোমরা পেয়ে যাবে, আর এর থেকে উপরে যদি যেতে চাও যে লুটিনো হেলিকপ্টার সেগুলো বন্ধুরা 4000 টাকা মানে পিস, 8000 টাকা জোড়া হেলিকপ্টার হয়। নেক্সট বন্ধুরা আসি লাভ বার্ডের উপরে। তো লাভ বার্ডের দামও মোটামুটি এখনও কোনো মানে আপডাউন হয়নি, একই চলছে। তোমরা রোজি গ্রুপে নিলে মোটামুটি 800-700 টাকার মধ্যে পেয়ে যাচ্ছ, আর ফিশার গ্রুপে নিলে মোটামুটি 800 টাকা থেকে তোমাদের জোড়া শুরু হচ্ছে। আর ফিশার যদি অফলাইন হয় তো যেমন আছে লুটিনো অফলাইন, তো লুটিনো অফলাইন যেটা আছে যদি রোজি গ্রুপের হয় মোটামুটি 1400 টাকা দাম আছে, 1400 টাকা থেকে 1800 টাকা, আর যদি ফিশার গ্রুপের লুটিনো অফলাইন হয়
সেখানে বন্ধুরা তোমরা 2500 থেকে 3000 টাকার মধ্যে তোমরা নিতে মানে নিতে পারবে। আর এমনি যেগুলো আছে মব মাস্ক, কোবাল মাস্ক, ওগুলো বন্ধুরা ওই 1400 থেকে 1800 টাকার মতো তোমরা ভালো পেয়ার পেয়ে যাবে, পাখির কোয়ালিটি বুঝে পাখির দাম হবে। নেক্সট বন্ধুরা আসি কনুরের উপরে। তো কনুর পাখির এখন মার্কেটে প্রাইস চলছে সানকনিয়রের যেটা হচ্ছে বেবি, তো অনেকেই আমাকে কমেন্ট করে যারা সানকনিয়র বেবি, মোটামুটি 16000 টাকার মতো তোমরা সানকনিয়র বেবি পেয়ে যাচ্ছ, ঠিক আছে। অ্যাডাল্ট নিতে গেলে মোটামুটি 30000 টাকা, আর তোমরা যদি সিমেন্ট নাও তাহলে বন্ধুরা 24000 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। এরপরে আসি জাভা। তো জাভা পাখির ওই একই রেট চলছে, 400 টাকা ব্ল্যাক জাভা, 600 টাকা সিলভার বা ফন, আর তোমরা 700 টাকায় হোয়াইট জাভা পাবে। আর ব্ল্যাক আই, সরি, ব্ল্যাক আই হচ্ছে 700 টাকা, আর রেড আই হচ্ছে 900 টাকা বা 800 টাকার মতো তোমরা পেয়ে যাচ্ছ। এরপরে বন্ধুরা আছি ফিঞ্চ। তো জেব্রা ফিঞ্চ 180 টাকা পার পেয়ার হিসেবে জোড়া, 180 টাকা, বেঙ্গলি 220 টাকা থেকে 250 টাকা বেঙ্গলি। আর তোমরা যদি মানে গোল্ডিয়ান নিতে চাও তো গোল্ডিয়ান বন্ধুরা সরি 1600 টাকার থেকে তোমরা 2000 টাকার মধ্যে ভালো ভালো গোল্ডিয়ান পেয়ে যাবে। ইয়েলে গোল্ডিয়াল যদি নিতে চাও তাহলে বন্ধুরা তার থেকে একটু দাম বেশি হয়, সেটা 3500 টাকা বা 3000 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। আর তোমরা যদি প্যারট ফিঞ্চ বা কাঠঠোকরা ফিঞ্চ নিতে চাও তো পাখির কোয়ালিটি অনুযায়ী তখন পাখির দাম হবে মোটামুটি 3000 টাকা থেকে 5000 টাকার মধ্যে তোমরা ধরে রাখো প্যারট কাঠঠোকরা, কারণ এগুলো একটু দাম বেশি হয় আর এগুলো সচরাচর মানে মার্কেটে খুব একটা ওঠে না, পাওয়া যায় না। তোমরা যদি বলে রাখো তাহলে এই সেলাররা এনে দিতে পারবে। নেক্সট বন্ধুরা যে পাখিটার কথা আসবে সেটা হচ্ছে ককটেল। তো ককটেল পাখি খুব দারুণ একটা পাখি। তোমরা যদি লুটিনে ককটেল নিতে চাও, লুটিনে ককটেলের এখন দাম চলছে মোটামুটি 2200 টাকা, তো 2000 টাকাতেও পেয়ে যাচ্ছ, 1800 টাকাতেও পেয়ে যাবে লুটিনে ককটেল, ঠিক আছে। আর ব্ল্যাক ককটেল মোটামুটি 1400 টাকা। আর তোমরা যদি পাইপ বা ফন নিতে চাও তাহলে বন্ধুরা তোমাদের এরকম 2200 টাকা থেকে 2400 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। তো এই ছিল ককটেলের দাম। তো এইবার আসি টিয়া পাখি নিয়ে। তো টিয়া পাখি বন্ধুরা এখন মার্কেটে মানে যেহেতু ডিসেম্বর মাস পড়ে গেছে, তো ডিসেম্বর মাসে এই পাখিগুলো বাচ্চা হয় তোমরা জানো। তো তোমরা জানো যে অক্টোবর বা নভেম্বরে এই টিয়া পাখির সবার বাক্স, যারা ব্রিড করায় তাদের বাক্স দিয়ে দেয়, আর তার সাথে আর অক্টোবর বা নভেম্বর মাসে এরা ব্রিড করা চালু করে দেয়, আর ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে এদের বাচ্চা পাওয়া যায়। কিন্তু বন্ধুরা মার্কেটে এখন পুলিশের এতই মানে পুলিশ এতই গার্ড চলছে, পুলিশের এতই গার্ড দিচ্ছে, যেখানে এখন এই ফেরারা পাখিগুলো বিক্রি করছে না। আর তোমরা যদি এই মার্কেটে এসে কোনো জায়গায় পাও তো বন্ধুরা তোমরা এই মার্কেট থেকে একদম পাখিগুলো নেবে না, কারণ পুলিশের ঝামেলায় শুধু শুধু কেন ফাঁসবে, কারণ এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের লোক মানে ড্রেসে আনড্রেসে সবসময় ঘুরে বেড়াচ্ছে, প্রবলেমে পড়লে তোমরাই ফেঁসে যাবে। তো আমরা তোমাদের গাইড করা ছিল, কারণ এটা ইনলিগাল পাখি। তো এখন মার্কেটে প্রথম কথা তো এই সব পাখি উঠছেই না, আর তার সাথে যদি কোনো জায়গায় তোমাদের যদি কেউ বলে যে টিয়া পাখি দেবো তাহলে তাদের সাথে একদম যাবে না, কারণ কি এখানে মার্কেটে মানে ফরেস্ট ডিপার্টমেন্টের লোক খুব ঘোরাফেরা করছে, প্রত্যেক রবিবার এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের গাড়ি দাঁড়ায়, আর ফরেস্ট ডিপার্টমেন্টে একটা ক্যাম্প চলে। তো এই ক্যাম্পে বিভিন্ন রকম বলা আছে, নির্দেশিকা দেওয়া আছে যে কোন কোন পাখি তোমরা পুষতে পারবে, কোন কোন পাখি তোমরা পুষতে পারবে না বাড়িতে। আর তোমরা যদি না জানো যে কোন কোন পাখি তোমরা লিগালি পুষতে পারো বাড়িতে আর কোন কোন পাখি বাড়িতে না পুষতে পারো মানে পোষে যাবে না, তা তোমরা যদি না জানো তো তোমরা একটা কমেন্ট করতে পারো, আমি তোমাদের একদম ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো যে কোন কোন পাখি তোমরা একদম মানে বাড়িতে পুষতে পারছো আর কোন কোন পাখি পুষতে পারছো না। তা বন্ধুরা টিয়া পাখি অবশ্যই এখান থেকে নেবে না, এখান থেকে এখানে টিয়া পাখি পাওয়া যায় না, এখানে কোনো রকম দেশীয় বার্ড পাওয়া যায় না। আর এই যে সেলারগুলো তোমরা দেখতে পাচ্ছিলে যে ভিডিওতে, এরাও দেশীয় বার্ড বিক্রি করে না। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলে যদি তোমরা নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বন্দে মাতরম, জয় হিন্দ বন্ধুরা।